চারিদিকে দেখছো কিরম ওয়াও না ওয়াও ওয়াও অসাম কি খবর দাদারা, কেমন লাগছে আমাদের সাথে? হেরে খুব তো বাহাদুরি দেখাইলা ওয়ার্নার ফিঞ্চ, তোমরা আসো নাই, ভাবছিলা বাকি যারা আছে তারাই হারাই দিব, এখন বুঝো ঠেলা, দেখো কেমন লাগে। আসলে ঠিকই ভাই, আপনাদের নুব মনে করছিলাম, কিন্তু এখন থেকে আলট্রা নুব প্রো আপনারা। থাক ভাই, মাফ করে দেন, ভুল করে বি টিম পাঠাইছি। বেড়া বেড়া, তুই আমার বি টিমের প্লেয়ার কলি আলার বোধ আর এই স্টাকবো হ্যাভার রিল্যাক্স, এত উত্তেজিত হন কেন? নেও একটা চ্যামেন আপ খাও। ফাটার ফু ফাটা, এমনিতে ম্যাচের মাথা নষ্ট, তুই আবার এখানে অপমান করস? এখন খালি মুশফিক ভাই আসিল দেখা, নইলে তোর খবর আসিল। তুমি আমার কি চুলটা ফালাতে পারবা, এত বাবলো কেন? আমি তো মজা করছিলাম, তুমি তো সিরিয়াসলি কিলায় ফেললে আমারে। আমিও মজা করে তোমার একজোট কিলায় ফেলছি, আলা পয়েন্টের পোলা। আচ্ছা রিল্যাক্স করো তো ওয়ার্নার ব্রো, তোমাকে দেখে হাসি পাই। ছি, তোমরা খেলা হেরেছো। আসলে ব্যাপারটা হলো কি, কনফিডেন্সের শুধু না, স্যাররা বি টিম পাঠাইছে, শরম নাই তোমাদের? আসলে ভাই কথাটা হলো, শরম নাই, স্যারেরা বলে বি টিম পাঠাইছে, আবার নাকি মাত্র 131 রান নিতে পারে নাই, স্যাররা এসে খেলতে। থাক, আমি আর কিছু কমো না, একটাই কথাই কমো, খালি আমি খেলি নাই দেখা, নইলে আমরা জিততাম। রাগ রাগ তেরি আসলে ভাই কি আর বলবো, আমরাই ম্যাচটা জিততাম, বাট ম্যাচের মাঝখানে আমাদের সবার পিং সমস্যা দেখা যায়, সার্ভার ডাউন হয়ে যায়, মোবাইল ল্যাগ করতেছিল, তাই আমি ঠিক মতো খেলতে পারি নাই। আর ইউ কমেডি মি রিয়াদ ভাই, খেলার মাঝে আপনি কি টুপির দোকান দিছিলেন নাকি? দেখলাম মাথায় তিনটা টুপি পরে ঘুরতেছিলেন। আসলে এক টুপি পরলে আমার লাক ভালো থাকে, দুইটা পরলে আরো ভালো, আর তিনটা টুপি পরলে একটু বেশিই ভালো থাকে। দেখলি না আজকে তিনটা টুপি পরে অস্ট্রেলিয়াকে হারালাম, ভাবতেছি বিশ্বকাপে 20-30টা টুপি পরে মাঠে নামবো, যাতে লাকের শোধনে বিশ্বকাপে জিতে যায়। কেসা লাগা মেরা মজাক, কিচ্ছু বলার মতো ভাষা নাই। আসলে সত্যি কথা বলতে জিম্বাবুয়ের সাথে সিরিজ খেলতে খেলতে অস্ট্রেলিয়াকেও জিম্বাবু মনে করে খেলছিলাম, কিন্তু অস্ট্রেলিয়া যে জিম্বাবুয়ের চেয়ে খারাপ দল এটা জানতাম না। জিম্বাবু তো তাও 150 রানের উপরে রান করত, কিন্তু আমাকে আপন সত ভাই অস্ট্রেলিয়া তো 110 রান করে খতম। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। সমস্যা নাই, হ্যাভ এ নেক্সট টাইম গুড লাক অস্ট্রেলিয়া, সেকেন্ড টি-20 এর জন্য প্রস্তুত থাকো। আপনি তো মারাত্মক লেভেলের ইংলিশ জানেন, কই শিখছিলেন এই ইংলিশ? আসলে আমি ইংলিশ ছাড়া কথা বলি, আই নট টক ইংলিশ অল টাইম উইদাউট। আমার শিক্ষক হলেন শ্যামল ভাই, যে আমার চেয়ে ভালো ইংলিশ পারে, হি ইংলিশ অল টাইম টক। আমি শ্যামল ভাইয়ের ফ্যান হয়ে গেছি, আমি ওনার ইংলিশ শুনতে চাই। ও আরেকটা কথা, ওনার হাসি কিন্তু অনেক বিউটি ফ্লাওয়ার, শতনারী এই হাসি কারাস। আমি তার ইংলিশ ও হাসি দুটোই শুনতে চাই, কোথায় শ্যামল দা, আপনি একটু ইংলিশ বলুন। আই নো ডোন্ট লাইক মানে হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। আমার জীবন সার্থক এই ইংলিশ শোনার পর, এই নেক্সট ডে রেডি থাকো, হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড, খেলা হবে। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে, 24 তারিখের পরে খেলাবে। আর যারা যারা ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে, আর লাইক ও শেয়ার করবেন, ঠিক এভাবে তো লাইক ও শেয়ার ঠক দিজে মা কাল কাছে, তোমাকে লাইক ও শেয়ার ঠক দিজে পুরা সাল মেহনত করতা হুঁ আপকে লিয়ে বেটা, এসে নহীন চলেগা, এসে নহীন চলেগা।